কুলটি বোরো অফিস পরিদর্শন করলেন আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায়। কুলটি বিধানসভার 28টি ওয়ার্ড নিয়ে গঠিত কুলটি বোরো কার্যালয়, যেটি আসানসোল পৌর নিগমের অধীনে রয়েছে। কিন্তু 2006 সালে কুলটি বোরো কার্যালয়টি সেই সময় কুলটি পৌরসভা ছিল। সেই সময় কুলটি পৌরসভার জন্য 35টি ওয়ার্ডের জন্য হাইড্রোলিক অটো এবং ধাপে ধাপে জলের ট্যাঙ্কার সহ বিভিন্ন লোহার সামগ্রী নেওয়া হয়েছিল। বর্তমানে সেগুলো অধিকাংশ অকেজো হয়ে পড়ে রয়েছে। শনিবার সকালে উক্ত অকেজো হাইড্রোলিক অটোগুলো ও লোহার সামগ্রীগুলো পরিদর্শন করতে এলেন কুলটি বোরো কার্যালয়ে আসানসোল পৌর নিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। এই বিষয়ে মহানাগরিক বিধান উপাধ্যায় বলেন, যে সব গাড়িগুলি মেরামতির পর্যায়ে আছে সেগুলি মেরামতি করিয়ে ব্যবহারের কাজে লাগানো হবে, আর যেসবগুলো অকেজো বা স্ক্র্যাপ হয়ে পরিণত হয়েছে সেগুলোকে স্ক্র্যাপে দেওয়া হবে এবং যে টাকাটা আসবে তা পৌর নিগমের উন্নয়নের কাজে লাগানো হবে বলে জানান। কারণ যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে আমরা দায়িত্ব নিয়েছিলাম, দায়িত্ব নেওয়ার পর যেহেতু লোকসভা নির্বাচন পড়ে গেছিলো, আমাদের ঘোরা হয়নি। তো ঘোরা না হওয়ার জন্য প্রতিটা জায়গাতে আমাদের বোরোতে যাওয়া হয়নি, বোরোতে যেতে শুরু করেছি। বিশেষত আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রচুর গাড়ি ঘোড়া এইসব মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো যেগুলো আমি গতকাল আমরা আসানসোলে ঘুরেছি, আজকে এখন কুলটিতে ঘুরছি, যেগুলো চলার মতো জায়গায় আছে সেগুলোকে আমরা মানে যেটুকু কাজ লাগবে সেটুকু করে আমরা চালাবো। এবং সেখানে আমি জিজ্ঞাসা করছিলাম কেন এগুলো পড়ে আছে, হ্যান ড্রাইভার ফ্রাইভার নাই, তো সেগুলো ড্রাইভার নেওয়া যাবে কিন্তু কাজ করা যাবে। আর যেগুলো স্ক্র্যাপ সেগুলো স্ক্র্যাপ হিসাবে দিয়ে দেওয়া হবে, যাতে যে টাকার যা পাবে কর্পোরেশন পাবে এবং কর্পোরেশন পেয়ে যেটা উন্নয়নের কাছে সেটা লাগাতে পারবে। দেখা যাচ্ছে যে অটোগুলো যেগুলো পড়ে আছে, প্রায় 33টা অটো এসেছিল, তার মধ্যে 20টা রিকভারি যাচ্ছে, আরও কিন্তু বাকিগুলো রিকভারি হয়নি। ওরকম দেখে নিতে হবে, এখন তো আমি জাস্ট দেখে বেড়াচ্ছি, দেখে নেওয়ার পর যা কী পজিশন ছিল কী না ছিল সবগুলো জানতে পারবো। সেগুলো যেগুলো রিকভারি সেগুলোর ব্যাপারে আপনার কী পদক্ষেপ নেবেন? নিশ্চয় জানতে হবে, মানে সম্পত্তি যা ছিল সম্পত্তিটা ঘটেছে না কোথায় কী হয়েছে সেটা তো জানতে হবে আমাদেরকে, কী ছিল না ছিল দেখে দেখে তারপর ব্যবস্থা নিতে হবে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।